Hello everybody, this is me Ovi and welcome to my YouTube channel Ovi's Blog number 1. Today I've come here, beautiful places, to make a video for everybody. So you know places that Dupatvar Ban Chairman Bungalow. আমরা ঘুরতে এসেছি চেয়ারম্যান বাংলোতে এন্ড আশেপাশে গাছপালা ছাড়া জাস্ট কিচ্ছু দেখছিলাম না তো আমরা ভিতরে যাচ্ছিলাম কন্টেন্ট খুঁজতে বাট আমরা কোনো কন্টেন্ট খুঁজেই পাচ্ছিলাম না তো আমরা ঘুরতে একটা ব্যাং একটা বক দেখতে পাই যাই হোক তো এটা হচ্ছে আমি তো আন্টিরা হচ্ছে এখানে ফ্রিতে সরকারি জায়গাতে বসে বসে আরাম করছিল রাইট নাও আপনাদের সামনে একটি খেলা নিয়ে হাজির হয়েছি কানামাছি ভবো So guys, এখানে যা হচ্ছিল সবকিছু স্ক্রিপ্টেড ভাবে হচ্ছিল কারণ আমি সবকিছু দেখছিলাম এন্ড আমি যা করছিলাম সবকিছু জাস্ট ঠং করছিলাম তুমি ওভার অ্যাক্টিং করতে সালা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছাগল মানে এই 2000 years later তো আন্টি হচ্ছে ভেড়াগুলোর পিছনে এমন ভাবে হাঁটছিল যেমন গাড়িতে তুলে নিয়ে চলে যাবে খতম তো এখানকার মুরগিগুলো অনেক বেশি জোস ছিল আর এটাকে দেখতে আমার ফ্রেন্ডের এক্সের মতো লাগছিল ভাইয়া স্টাইল মেরে যাচ্ছিল ফিশকে খাবার খাওয়াতে আবার পিছনে ফিরে দেখে যে ক্যামেরাটা অন আছে কিনা যেই দেখেছে ক্যামেরাটা অন আছে এখন পুরো বস্তা খালি করার প্ল্যান করেছে তো আমরা ফার্স্টে যে বকটা দেখতে পেয়েছিলাম সেই বকটার কাছে যাচ্ছিলাম সামনে হচ্ছে পানি ছিল যে কারণে আমি এভাবে হাঁটছিলাম বাট আমার কাছে ফিল হয়েছে যেন আমি ব্যাংক লুটতে যাচ্ছি আমরা এই বকটার উপরে বসেছি এন্ড আপনারা হয়তো ভাবছেন যে আমি বগের দিকে এভাবে কেন তাকিয়ে আছি অ্যাকচুয়ালি এর পেছনে একটা স্টোরি আছে একসময় আমি দেখতে বগের মতোই ছিলাম মোটামুটি সবাই আমাকে বগা নামেই চিনতো তারপর একদিন আমার লাইফে লকডাউন আসে বাকিটা ইতিহাস খতম থেকে এলো এরা যারা ভাবছেন যে এখানকার পানি অনেক বেশি ঠান্ডা হবে তার একদমই রং কারণ এখানকার পানি অনেক বেশি গরম ছিল আমরা এখানটায় নেমে উঠতে পারছিলাম না বাট ভাইয়া হচ্ছে এক লাফে উঠে গিয়েছে ব্যাঙের মতো লাইক সিরিয়াসলি এই মরুভূমির মতো গরমে আমরা অনেক বেশি এনজয় করতে পারিনি সো এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি নেক্সট ব্লগটা কোন জায়গায় হবে অফকোর্স কমেন্টে জানিও আমরা শিবপুর পাইলট স্কুলের সামনে দিয়ে এসেছিলাম এন্ড এখানে হচ্ছে আমি এসএসসি দিয়েছি এন্ড ক্লাস থ্রিতে যখন পড়তাম তখন এক্সাম দিয়েছিলাম এটা হচ্ছে আন্টি এন্ড আমরা এটা খোলায় যাই এন্ড সেখান থেকে আন্টি ইফতারিস কিনে এই জায়গার একটা মশা স্পাইডারম্যান ফিল নিয়ে স্পাইডারম্যানের মতো উঠছিল আমরা সবাই রোজা ছিলাম এন্ড আপু হচ্ছে এগুলো নিজের হাতে বানিয়েছে এন্ড খেতে অনেক বেশি ইয়াম্মি ছিল তো আন্টি হচ্ছে আমাদের সবকিছু বেড়ে দিচ্ছিল এন্ড সরি ফর মাই ভয়েস কারণ আমার ভয়েস আমার নিজের কাছে ভালো লাগে না আপনারা এতক্ষণ ধরে সহ্য করছেন তার জন্য থ্যাংক ইউ সো মাচ